যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। বৃষ্টি বড়ই প্রিয় ছিল গল্পের জাদুকরের। জীবনের মধ্যাহ্নে তেঁতুল বনে জ্যোৎস্না দেখা বা বৃষ্টি বিলাসে মেতে উঠতে নুহাশপল্লী গড়ে তুলেছিলেন হুমায়ুন। সেই সময় থেকেই তার ধ্যান জ্ঞান আর অবকাশ আড্ডার মূল কেন্দ্র ছিল এই অরণ্যালয়। এখানকার প্রত্যেকটি গাছ, প্রতিটি আসবাবপত্র আর স্থাপনায় লেগে আছে হুমায়ুনের খেয়ালি মনের স্মৃতিচিহ্ন। বাংলা সাহিত্যের কিংবদন্তিকে হারিয়ে তাই শোকের আবহ তার স্বপ্নপুরীতে। স্যার যখন ক্যান্সারের চিকিৎসার জন্য আমেরিকাতে ছিল, সেখান থেকে 20 দিনের জন্য বাংলাদেশে আসছিল। নুহাশপল্লীতে নেওয়ার পরে রুমে না ঢুকে টোটাল নুহাশপল্লী 1 থেকে 1.5 ঘন্টা প্রতিটি গাছপালা দোকান দেখে তারপরে সে আসছে। তখন অনেকে তাকে জিজ্ঞাসা করেছিল, স্যার আপনার কেমন লাগছে, আপনার অসুখের কী খবর? বলে আমার ক্যান্সার যে অসুখ ছিল, অসুখ আমার 50% নুহাশপল্লী দেখার পর ভালো হয়ে গেছে। কোনো চাঁদনি রাতে নয়, নিউ ইয়র্কের হাসপাতালে দিনের আলোতেই অচিনপুরে যাত্রা করেছিলেন গল্পের জাদুকর। থমকে গিয়েছিল পুরো দেশ, শোকের মেঘছায়া ঢেকে ফেলেছিল নুহাশপল্লীকে। সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হলেও হুমায়ুন শায়িত হয়েছিলেন লিচুতলাতেই, যেখানে গড়ে উঠেছে বাদশা নামদারের সমাধি কমপ্লেক্স। চলে যাওয়া বসন্ত দিনের সাথে অনেকটাই হালকা হয়েছে মানুষের শোক। তবে স্বপ্নচারী এই মানুষটি দূরে কোথাও চলে যাওয়াতে এখনও শূন্যতা পাঠকের হৃদয়ে। হুমায়ুন আহমেদের যে সাবলীল ভঙ্গিতে ঘটনাবলীর যে প্রকাশ, যে উপস্থাপনা, এই জিনিসটাই আসলে হৃদয়ে ছুঁয়ে যায়। বহুমাত্রিক সৃজনশীল হুমায়ুন নুহাশপল্লীতে বসেই আনন্দ বেদনার কাব্য লিখতেন, রূপ দিতেন হিমু, মিসির আলী, রূপা আর শুভ্রের চরিত্রে। কখনো বা মায়াঘেরা এই চার দেয়ালের ভেতরে বসে কাঠ পেন্সিল বা বল পয়েন্টে লিখতেন মৃন্ময়ী কবির কথা, গৃহত্যাগী জ্যোৎস্নার কথা। রূপা চরিত্রের মধ্যে আমি নিজেকেই দেখতে পাই বা রূপা চরিত্রকে আমাকে অনেক প্রভাবিত করে। যদি মন কাঁদে তুমি চলে এসো। 2 বছর হলো হুমায়ুনের কলম থেমে গেছে, কিন্তু যেসব সাহিত্য তিনি রেখে গেছেন তাতে এখনো বিমোহিত লাখো পাঠক। আর সেজন্যই তাকে শ্রদ্ধা জানাতে আর তার স্বপ্নের জগৎ দেখতে প্রতিদিনই নুহাশপল্লীতে ভিড় করেন অসংখ্য মানুষ। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে অন্য ভুবনে পাড়ি জমিয়েছেন হুমায়ুন আহমেদ। একটি সফল বৈচিত্র্যময় জীবন শেষে মেঘের ওপারে তিনি যে ঘর বেঁধেছেন সেখানে তিনি ভালো থাকুন, শান্তিতে থাকুন। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এমনটাই শুভকামনা তার জন্য। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, নুহাশপল্লী, গাজীপুর।